করোনার বিধিনিষেধ ভঙ্গের কারণে স্থগিত হয়েছিল বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ। দুই দেশ বিশ্বকাপে চলে যাওয়ার পর ফিফার কাছে অনুরোধ জানিয়েছিল ম্যাচটি আয়োজন না করতে, কিন্তু সেই আবেদন উড়িয়ে দিয়েছে ফিফা। সুস্পষ্ট জানিয়ে দিয়েছে যে করেই হোক ম্যাচটি আয়োজন করা হবে, খেলতেই হবে ব্রাজিল আর্জেন্টিনাকে। গত সেপ্টেম্বরে ব্রাজিলের মাটিতে শুরু হওয়া ম্যাচটি কয়েক মিনিটের মাথায় স্থগিত করে দিতে বাধ্য হয়েছিল কনমেবল। আর্জেন্টিনার চার খেলোয়াড়ের বিরুদ্ধে করোনা প্রোটোকল ভাঙার অভিযোগ এনেছে ব্রাজিলের স্বাস্থ্য বিভাগ। সেই অভিযোগ তোলার পর ম্যাচটিতে ব্রাজিলের স্বাস্থ্যকর্মীদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে যেতে দেখা যায় আর্জেন্টাইন বেশ কয়েকজন ফুটবলারকে। পরে ঘটনা সামাল দিতে ম্যাচটি স্থগিত করেছে কনমেবল। দুই দেশ বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করার পর এই ম্যাচটি বাতিলের জন্য ফিফার কাছে অনুরোধ জানিয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন। তবে এবার এজিদের অবস্থান জানিয়েছে ফিফা। এক বিবৃতিতে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা নিশ্চিত করেছে ব্রাজিল ও আর্জেন্টিনার স্থগিত হওয়া ম্যাচটি পুনরায় আয়োজন করা হবে। সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ বাছাই পর্বের এই সুপার ক্লাসিকর ম্যাচটি। এর আগে অবশ্যই অস্ট্রেলিয়াতে মুখোমুখি হবে ব্রাজিল আর্জেন্টিনা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে আসছে জুনে।